পৌষমেলার মাঠে পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে বচসা ভাঙচুরের ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যে এবার কালিমা লিপ্ত হতে শুরু করেছে বিশ্বভারতীর বিশিষ্টদের ভাবমূর্তি। বিশ্বভারতীর প্রাক্তন সদস্য পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে কালি মাখালো একদল দুষ্কৃতী। পদ্মশ্রী পাওয়ার পর বোলপুরের ১৪ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে তার মূর্তি নির্মাণ করা হয়। সম্প্রতি শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে পাঁচিল নির্মাণ বিতর্কে চিকিৎসক সুশোভন বাবু কখনো আন্দোলনকারীদের হয়ে মতামত দিয়েছেন, আবার কখনো বিশ্বভারতী কর্তৃপক্ষের পাশে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এই দ্বিমুখী অবস্থান নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযোগ এর পরেই সুশোভন বাবুর মূর্তিতে কালি মাখিয়ে দিয়ে যায় দুষ্কৃতীরা। মনে হয় দেখুন খুব ঘৃণিত কাজ, খুব লজ্জা, নিজেকে খুব লজ্জিত মনে করছে, একদম মাথা হেট হয়ে যাচ্ছে। একটা পদ্মবিভূষণ পাওয়া মানুষ একটা দেশের, তারপরে আপনার গিনিস বুকে যার নাম উঠেছে, এবং এটা ছাড়াও যেটা নিশ্চিন্ত এই সমাজসেবী এবং এত ভালো ডাক্তার যারা এত বড় একটা নাম আছে গোটা ইয়েতেই, খুবই নোংরা মানে সমাজ আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। বোলপুর আমাদের আরও লজ্জিত হয়ে গেল, বিশেষ করে আজকের এই ঘটনার পর তো আরও মানে খুবই লজ্জিত, খুব দুঃখিত। এবং তার বাড়ির পাশে এই ঘটনা, ওর আবক্ষ মূর্তির সামনে তিনি আর থাকা অবস্থায় জীবিত অবস্থায় একদিন দেখে গেলেন। মূর্তিতে কালি মাখানোর ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। এদিকে শান্তিনিকেতনের সঙ্গীত ভবন ঢাকা পড়েছে প্রায় ১০ ফুট উঁচু পাঁচিলে। শান্তিনিকেতনের ঐতিহ্যের পরিপন্থী এই ধরনের নির্মাণ কার্য, ঘটনার অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। মুক্ত শিক্ষাঙ্গনে এই ধরনের নির্মাণ কার্য রুখতে প্রতিবাদ জানিয়েছেন সেখানকার প্রবীণ আশ্রমিকরা। পাঁচিলের আড়ালে ঢাকা পড়েছে সঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের বাড়িও। বুধবার পাঁচিলের সামনে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ করেন প্রবীণ আশ্রমিকরা। রবীন্দ্র সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত বিশ্বভারতীতে কংক্রিটের নির্মাণকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে, ভাঙা হয়েছে বিশ্বভারতীর দরজা। এবার সেই ঘটনায় একে একে বিশিষ্টদের ভাবমূর্তি নষ্ট হতে শুরু করেছে, যার জেরে আখেরে ভুলুণ্ঠিত হচ্ছে কবিগুরুর ঐতিহ্য। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।